ইউরোই ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড। ব্রাজিল আর্জেন্টিনা কোপা ফাইনালে নামার আগে জমে উঠেছে ভক্তদের কথার লড়াই। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের রানের পাহাড়। মাহমুদুল্লাহর অপরাজিত 150 রানের সাথে তাসকিনের ব্যাটিং চমক। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সুইস সুপারস্টার রজার ফেদেরার। কাল পুরুষ এককের সেমিফাইনালে নামবেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে প্রিন্স অফ কলকাতা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির 49তম জন্মদিন উপলক্ষে করা একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা, খেলাধুলার সব খবর নিয়ে আমন্ত্রণ এন স্পোর্টস গ্যালারিতে। সাথে আছি আমি আনোয়ার কানুন। শুরুতে ইউরো আর কোপা আমেরিকার খবর। ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ইউরো 2020-এর ফাইনালে উঠে গেল ইংল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের আরেক ফেভারিট ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে 1-1 গোলে সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানে হ্যারি কেইনের গোলে 2-1 জয় পায় ইংল্যান্ড। ফলে প্রায় 6 দশক পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংলিশরা। কোচ গ্যারেথ সাউথগেটের মুখের হাসি কেড়ে ম্যাচে 30 মিনিটে লিড নিয়েছিল ডেনিশরা। দর্শনীয় ফ্রিকিকে ইংলিশ জালে আসরের প্রথম বলটি জড়ান মাইকেল ড্যান্সগার্ড। কিন্তু 39 মিনিটে অধিনায়ক সিমন কায়ের প্রতিপক্ষের আক্রমণ বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন। খেলায় ফেরে ইংল্যান্ড। ম্যাচের 104 মিনিটে হ্যারি কেইনের পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছিলেন ডেনিশ গোলকিপার কাসপার স্মাইকেল। কিন্তু ফিরতি বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ফাইনালে তুলে নেন কেইন। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে একমাত্র টেস্টের খবর। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে 468 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। অপরাজিত 150 রানে ঝলমলে এক ইনিংস খেললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে চমক দেখিয়ে পেসার তাসকিন আহমেদ করেন 75 রান। এই দুজন মিলে 9 উইকেটে দেশের পক্ষের রেকর্ড 198 রানের জুটি করেন। এর আগে প্রথম দিনে লিটন দাস 95 আর অধিনায়ক মুমিনুল হক করেন 70 রান। দ্বিতীয় দিন শেষে 1 উইকেটে 114 রান করে স্বাগতিক জিম্বাবুয়ে। বেশ কিছুদিন ধরে এক বদলে যাওয়া তাসকিন আহমেদকেই দেখছে ক্রিকেট বিশ্ব। এবার ছাড়িয়ে গেলেন সব প্রত্যাশাকে। এর আগে 33 রানের বেশি করতে না পারা এই পেসার জিম্বাবুয়ের বিপক্ষে খেললেন 75 রানের এক ইনিংস। দুর্দান্ত সেই ইনিংসের আদ্যোপান্ত জানব ইশতিয়াক সারিয়ারের কাছে। রিচার্ড অ্যানগার আবার বল ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়ে 1 রান, সাথে ব্যাট উঁচিয়ে অর্ধশত পূরণের অনুভূতি প্রকাশ। হারারেতে এ যেন নতুন তাসকিনের দেখা পেল বাংলাদেশ। ব্যাটসম্যানদের বিপর্যয়ে ব্যাটসম্যান হিসেবে আবির্ভাব নিখুঁত ব্যাটসম্যান তাসকিনের। বাংলাদেশি জেনুইন বোলারদের একটি বদনাম আছে, তা হলো ব্যাটসম্যান হিসেবে তারা খুবই বাজে, উপরের ব্যাটসম্যানদের সঙ্গ দিতে পারেন না। এই অভিযোগ পুরোপুরি সত্য। তবে আজ বদনাম কিছুটা হলেও গুছাতে পেরেছেন তাসকিন আহমেদ। ব্যাট করলেন জাত ব্যাটসম্যান হিসেবে, দেখা পেলেন আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম অর্ধশতকে। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, স্বীকৃত ক্রিকেটেও এটি তার প্রথম 50 অর্ধরান। এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল 33, সেটি নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট ক্রিকেটে। 8 উইকেট পতনের পর ব্যাট হাতে এসেছিলেন রিয়াজকে সঙ্গ দিতে, সেখানে নিজেই বনে গেলেন পিওর ব্যাটসম্যান। মাত্র 69 বলে 8 বাউন্ডারিতে অর্ধশতকের ল্যান্ডমার্ক স্পর্শ করেন। এর মাঝে মুজারাবানির এক বাউন্সার ছেড়ে দিয়ে হালকা নাচছিলেন মাঠ ও মাঠের বাইরে সবসময় হাসি খুশি মেজাজে থাকা ডানহাতি এর পেসার। এছাড়া রিয়াদের সাথে করেছেন প্রায় 200 রানের জুটি। 9ম উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি এখন রিয়াদ তাসকিনের 191, যেটি 9ম উইকেটে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আগের 13 টেস্ট ইনিংসে তাসকিনের মোট সংগ্রহ যেখানে 81, সেখানে আজকের ইনিংসে তার রান 75। টেস্ট ক্রিকেটের টেলেন্ডারদের কাছে এমন দায়িত্বশীল ব্যাটিংই তো আশা করে বাংলাদেশ। ইশতিয়াক সারিয়ার, এন স্পোর্টস। টেনিসের খবর জানবো এবার। উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সুইস সুপারস্টার রজার ফেদেরার। পোল্যান্ডের হুবের্তো হুরকাজেরের কাছে 6-3, 7-6, 6-0 গেমে হেরে যান তিনি। সেন্টার কোর্টে রজার ফেদেরারকে এমন ফিকে আর দেখা যায়নি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার প্রথমে খারাপ করলেও পরে ঘুরে দাঁড়িয়েছেন, তবে এবার আর পারেননি। এদিকে কাল ফাইনালে ওঠা লড়াইয়ে কোর্টে নামবেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ।
প্রিন্স অফ কলকাতা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির 49তম জন্মদিন উপলক্ষে রাসেল উদ্দিন জনির করা রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব আজকের স্পোর্টস গ্যালারি থেকে। দর্শক, দেশ বিদেশের খেলার সব আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এন স্পোর্টস, খেলার মাঠে সবার আগে। 1972 সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিসিআই এর বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। বাহাতি এই ক্রিকেটার এখনো পর্যন্ত ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত। তার অধিনায়কত্বে ভারত 49টি টেস্ট ম্যাচের মধ্যে 21টিতে জয়লাভ করে। পুরো ক্রিকেট কেরিয়ারে সৌরভ 311টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং সংগ্রহ করেছেন 11,363 রান। এর পাশাপাশি 113টি টেস্ট ম্যাচও খেলেছিলেন। তার নেতৃত্বে 146টি ওয়ানডের 76টিতেই জয়ের দেখা পায় ভারত। ব্যাটিং এর পাশাপাশি ডানহাতে মিডিয়াম পেসও করতেন তিনি। একদিনের ক্রিকেটে 100টি আর টেস্টে 32টি উইকেট আছে তার। 2008 সালের অক্টোবরে ক্রিকেট থেকে অবসর নেন দ্য প্রিন্স অফ কলকাতা। এরপর অবশ্য 2008 থেকে 2010 এই 3 বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। খেলোয়াড়ি জীবনের মতো ক্রিকেট সংগঠক হিসেবেও দারুণ সফল সৌরভ। বর্তমানে পালন করছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সভাপতির দায়িত্ব। একসময় তাই আইসিসির মতো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার হয়ে কাজ করলেও অবাক হবে না ক্রিকেট বিশ্ব। রাসেল উদ্দিন জনি, এন স্পোর্টস।